অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে দল না জিতলে তিনি আর ভোটে দাঁড়াবেন না। কুর্নুলে জনসভা থেকে এমনই জানিয়ে দিলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। তিনি জানান, 2024 সালে দলকে ক্ষমতায় ফেরাতে না পারলে সেটাই হবে আমার শেষ নির্বাচন। প্রসঙ্গত 2024 সালে লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রে বিধানসভা ভোট হওয়ার কথা। মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির দল YSR কংগ্রেসকে হারাতে ইতিমধ্যেই জেলায় জেলায় জোরকদমে জনসংযোগ অভিযান শুরু করেছেন চন্দ্রবাবু নাইডু। রায়লসীমার কুর্নুলে ভোট প্রচারে এসে এইভাবেই বিরোধীতে আক্রমণ সানানোর পাশাপাশি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে তেলেগু দেশম পার্টির সাংগঠনিক নানা দায়িত্ব দিয়েছিল তার ছেলে নারা লোকেশকে। তাই বলাই যায়, যুবশক্তিকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পেরোতে মরিয়া চন্দ্রবাবু নাইডু। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আমজনতার ভাবাবেগকে কাজে লাগাতেই রাজনৈতিক বানপ্রস্থে যাওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এতে ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।